অনেকদিন পর আজকে আবার মহামারী করোনা সম্পর্কে একটি কবিতা আপনাদের সম্মুখে পেশ করলাম, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, সনগ মানব জাতি কর্মগুণে হয় দুর্গতি, মিশা কেন জগত প্রতীক দূষী কইর না, হাদিস আর কোরআনে আছে এসব কথা না হয় মিশে, নানান গজব এসে থাকবে কারো কথা শুনবে না। এবার আসলো কোন করোনা, ভুগছে মানুষ কি যন্ত্রণা, রোগীর সংখ্যা বাড়িতেছে কিছু হইলেও কমে না। দেখো ভাই আসামের কথা শুনলে পরে ঘরে মাথা, দ্রুত হারে মরছে মানুষ আটকাইতে কেউ পারে না। শ্মশান আরো গোরো স্থানে যাইরে মরা এক সমানে, গরিব ধনির নাইরে কথা যায় না করা বর্ণনা। আসাম সরকার বাধ্য হয়া রাইজের সামনে গেল কয়া, সজাগতা মানি চলো দোষী কাকো কইর না। যদি যাও রে হাট বাজারে সাথে একটা মাস্ক নেও রে, মাস্কই হইল সঙ্গের সাথী, মাস্কারা তো চলে না। স্কুল কলেজ হাট বাজার বন্ধ করে দিল আবার, কারফিউ জারি করে দিল ভুগছে রাইজে যাত না। বেলা দেড়টা বাজার পরে দোকান খামার বন্ধ করে, কি যে হুড়াহুড়ি লাগে দেখলে প্রাণে সহে না। দুইখান বছর হইল গত আর যাত না ভুগবে কত, ছেলে মেয়ে হইল ধ্বংস শিক্ষার আলো দেখবে না। মা বাবা চিন্তায় মরে দেশের সরকার কিবা করে, অনলাইনে পড়াশোনা মোটেই সম্ভব হইবে না। গোলকগঞ্জের জেলা পরিষদ হঠাৎ আসলো দুঃখের সংবাদ, মনীন্দ্র রায়ের জীবন নিল এই তো নিষ্ঠুর করোনা। এক সপ্তাহে দুই এমএলএ দুনিয়া ছেড়ে গেল চলে, টাকা পয়সা থাকার পরেও কোনো কাজে লাগলো না। করোনা নয় রে খোদার লীলা, দেখাইতেছে নানান খেলা, গভীরভাবে চিন্তা করে বুঝে কেনে দেখো না। জন্ম নিয়া মানব কুলে আখেরাতকে গেছে ভুলে, যাইতে হবে আল্লাহর কাছে সেই কথা কেউ ভাবো না। দুনিয়াটা সরাইখানা, দুদিন পরে হইবে ফানা, এসব কথা জানার পরেও কেনে তোমরা বোঝো না। ভালো মন্দর বিচার করো, সঠিক পথটা ঠিকসে ধরো, সত্য ছেড়ে মিথ্যার ভাগী কবু তোমরা হইও না। আল্লাহ হইবেন মহান কাজী, তিনি যদি থাকেন রাজি, হিসাবেতে নাজাত পাইলে জান্নাত হইবে ঠিকানা। এই দুনিয়া মায়ার জাল, থাকবে না কেউ চিরকাল, নেকি অর্জন না করিয়া কবরেতে যাইও না। কবর হইল এমন ঘর, বোঝে না তো আপন পর, থাক না তোমার জমিদারি রেহাই কাকো দিবে না। নেকি যদি সঙ্গে নিয়া কবরেতে যাও চলিয়া, মহাসুখে নিদ্রা যাইবা জাগাইতে কেউ পারবে না। নামটি আমার হাবেল আলী, কবিতা শুনে না দেন গালি, অন্তর খুলে দিবেন দোয়া এইটুক করি কামনা। পরিচয় দিলাম সবার কাছে, শুনে নিবেন লোকের কাছে, রতি দাহত বাড়ি আমার জেনে রাখেন দর্জনা। আটখান বছর চাকরি করি, পাকি গেল চুলদারি, 33 বছর ভ্যানচার করে ভুগছি কত যাতনা। চাকরি আছে এখান মাস, জিউ করে ফাকাশ ফুকাশ, রিটায়ার হইলে নাই রে পেনশন এইটাই করি ভাবনা। ওগো আল্লাহ মালিক সাই, তুমি বিনে গতি নাই, রেজেক হইল তোমার কাছে অনাহারে রাইখনা। আমি অধম গুণাগার, হিসাবেতে কইর পার, এই মোনাজাত করি আল্লাহ তুমি তো পাক রব্বানা। আজকার বারে এই পর্যন্ত, কবিতাখানা দিলাম ক্ষান্ত, 10-এর কাছে সালাম রেখে হইলাম আমি রওয়ানা।